আপনি কি জানেন জাপান এমন কিছু প্রযুক্তি তৈরি করেছে যা দেখে মনে হবে যেন তারা ভবিষ্যতের দুনিয়ায় বসবাস করছে? এমন এক বিল্ডিং যা বিদ্যুৎ ছাড়াই চলে, এমন পেমেন্ট সিস্টেম যেখানে টাকা দিতে শুধু প্রয়োজন হবে আপনার মুখের ফেস স্ক্রিন, আর ট্রাফিক জ্যামের তো কোনো ঝামেলাই নেই, কারণ এআই নিয়ন্ত্রিত ট্রাফিক লাইট আপনাকে ঠিক সময় মতো সবুজ সংকেত দেবে। এমনকি তারা এমন রোবট তৈরি করেছে যা বয়স্ক মানুষদের চলাফেরা করতে সহায়তা করবে। হ্যাঁ, এটা কোনো সায়েন্স ফিকশন মুভি নয়, এটা হলো জাপানের টেকনোলজি। এগুলো দেখে আপনার মনে হবে যেন তারা 2025 নয় বরং 2050 বসবাস করছে। তো জাপানের তৈরি করা এই অদ্ভুত সব টেকনোলজি সম্পর্কে জানতে ভিডিওটি মিস করবেন না, তাই সাথেই থাকুন। জিরো এনার্জি বিল্ডিং। আমাদের দেশে মাসের শেষে বিদ্যুৎ বিল দেখে অনেকেই চিন্তায় পড়ে যায়, কিন্তু কেমন হবে যদি আপনার বাসার বিল শূন্য হয়? জাপানে এখন জিরো এনার্জি বিল্ডিং তৈরি হচ্ছে, যেগুলো সব বিদ্যুৎ ছাড়াই চলতে পারে। আসলে এই ভবনগুলোতে সৌরশক্তি এবং এআই নিয়ন্ত্রিত স্মার্ট এনার্জি সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা দিনের বেলাতে সৌর প্যানেলগুলো সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে আর বৃষ্টির পানি সংরক্ষণ করে ভবনটি নিজেই পানি সরবরাহ করে। এমনকি এই স্মার্ট বিল্ডিংগুলো নিচ থেকে আলো তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, যাতে করে বাড়তি এনার্জি নষ্ট না হয়। তবে ভবিষ্যতে এই প্রযুক্তি যদি আমাদের দেশেও চলে আসে, তাহলে বিদ্যুৎ বিলের দুশ্চিন্তা চিরতরে শেষ হয়ে যাবে। কিন্তু আদৌ এসব প্রযুক্তি আমাদের দেশে আসবে বলে আমার মনে হয় না। লাইফ অ্যাসিস্টিং রোবট। ধরুন আপনার বাড়িতে এমন একজন আছে যে আপনার জন্য রান্না করে দিবে, কাজ করে দিবে, এমনকি আপনার সাথে গল্প করেও সময় কাটাবে। শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি, কারণ জাপানে এখন এমন একটি লাইফ অ্যাসিস্টিং রোবট তৈরি হচ্ছে যা মানুষের দৈনন্দিন কাজে সহায়তা করছে। তাছাড়া পেরো নামে একটি রোবট রয়েছে যা দেখতে সিল মাছের মতো, কিন্তু মজার ব্যাপার হলো এটি মানুষের আবেগ বুঝতে পারে এবং বিষণ্ণতা কমাতে সাহায্য করে। আবার রিভায়ার নামে এক বিশাল রোবট রয়েছে যা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদেরকে কোলে তুলে নিতে পারে। আর ভবিষ্যতে এই রোবটগুলো যদি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, তাহলে মানুষের জীবনযাত্রা আরও সহজ হয়ে যাবে। অগ্নি নির্বাপক বল। সচরাচর আমাদের দেশে আগুন লাগলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ফায়ার সার্ভিস ডাকতে হয়, কিন্তু কেমন হবে যদি আগুন নিজে থেকেই নিভে যায়? জাপানে এলিট ফায়ার বল ঠিক এই কাজটি করে। এটি দেখতে একটি ছোট বলের মতো যা আগুনের সামনে ছুড়ে দিলেই বিস্ফোরিত হয়ে চারিদিকে বিশেষ রাসায়নিক ছড়িয়ে দেয় যা আগুন নিভাতে সাহায্য করে। শুধু তাই নয়, এটি কোনো আগুনের স্পর্শ পেলে সক্রিয়ভাবে কাজ করতে শুরু করে। জাপানের অফিস, কারখানা এবং বাসাবাড়িতে এটি এখন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এক কথায় এটি ফায়ার সার্ভিসের আগেই আগুন নেভানোর জন্য ব্যবস্থা নেয়। এমন প্রযুক্তি যদি জাপানের সাথে আমাদের দেশেও চলে আসে, তাহলে অনেক মানুষ আগুন থেকে বেঁচে যেত। স্মার্ট টাচলেস এলিভেটর। আপনি লিফটে উঠতে চান, কিন্তু বোতাম চাপার কোনো প্রয়োজন নেই। দরজার সামনে দাঁড়ালেন আর সেটি নিজে থেকেই খুলে গেল। জাপানে এমন একটি লিফট ব্যবহার করা হচ্ছে যা মানুষের গতি এবং কণ্ঠস্বর বুঝে নিচ থেকে কাজ করে। আসলে এই প্রযুক্তি বিশেষভাবে কোভিড-19 সময় আরও জনপ্রিয় হয়েছে, কারণ এতে করে সংক্রমণের ঝুঁকি কমে যায়। মানে স্পর্শ না করেই লিফটের ফ্লোর সিলেক্ট করা যায়। শুধু হাতের ইশা আর ভয়েস কমান্ড দিলেই লিফট বুঝতে পারে আপনি কোথায় যেতে চান। এমনকি কিছু লিফট ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করে যা আপনার মুখ থেকে বুঝে নেয় আপনি কোন ফ্লোরে যেতে যাচ্ছেন। আর এই প্রযুক্তি শুধু সুবিধা এনে দিচ্ছে না, বরং ভবিষ্যতের স্মার্ট শহর তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্মার্ট ট্রাফিক সিস্টেম। আপনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থাকেন, কিন্তু কেমন হবে যদি ট্রাফিক সিগন্যাল নিজেই বুঝতে পারে কখন লাল বাতি আর কখন সবুজ বাতি জ্বলতে হবে? জাপান ঠিক এই সমস্যার সমাধান করে ফেলেছে। তারা এআই নিয়ন্ত্রিত স্মার্ট ট্রাফিক সিস্টেম তৈরি করেছে যা গাড়ির সংখ্যা এবং গতির উপর ভিত্তি করে ট্রাফিক সংকেত নিয়ন্ত্রণ করে। সাধারণত ট্রাফিক লাইট একটা নির্দিষ্ট সময় পর পর লাল ও সবুজ হয়, কিন্তু জাপানে স্মার্ট ট্রাফিক লাইট সেন্সর ও ক্যামেরা ব্যবহার করে রাস্তার গাড়ির চাপ পরিমাপ করে। যদি দেখে কোনো একপাশে গাড়ি বেশি, তাহলে সেই দিকের লাইনটাকে সক্রিয়ভাবে বেশি সময় সবুজ রাখা হয়, আর যদি অন্য পাশে গাড়ি কম থাকে, তাহলে সেদিকে লাইট লাল হয়ে যায়। শুধু তাই নয়, এই স্মার্ট ট্রাফিক সিস্টেম নিচ থেকে অ্যাম্বুলেন্স বা জরুরি গাড়িগুলোকে অগ্রাধিকার দেয়। কোনো অ্যাম্বুলেন্স আসছে, তাহলে এআই সেটি নিজে থেকেই চিনে সামনে সবুজ সংকেত দেবে, যাতে কোনো যানজটে আটকে না পড়ে। ফেসিয়াল পেমেন্ট সিস্টেম। ধরুন আপনি শপিং করতে গিয়েছেন, কিন্তু পকেটে করে মানি ব্যাগ বা ফোন কোনোটাই নেননি। সমস্যা নেই, কারণ শুধু আপনার মুখ স্ক্যান করলেই পেমেন্ট হয়ে যাবে। এই প্রযুক্তিতে আপনার মুখই হবে আপনার মানি ব্যাগ। আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডের তথ্য একবার ফেসিয়াল পেমেন্ট সিস্টেমের সাথে যুক্ত করলেই পরবর্তীতে কোনো পেমেন্ট করতে গেলে শুধু ক্যামেরার সামনে দাঁড়ালেই হবে। জাপানে এখন অনেক রেস্টুরেন্ট, সুপার মার্কেট, এমনকি মেট্রো স্টেশনেও এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এতে করে মানুষ এখন কার্ড বা ক্যাশ নিয়ে চিন্তা করছে না, এমনকি চুরির ভয়ও নেই, কারণ এটি বায়োমেট্রিক সুরক্ষা প্রযুক্তি ব্যবহার করে যা নকল করা প্রায় অসম্ভব। আর মনে রাখবেন, ভবিষ্যতে টাকা পয়সা ব্যবহার হয়তো একদমই উঠে যাবে, কারণ সবকিছুই হয়ে যাবে ডিজিটাল বা এআই নির্ভর। ইলেকট্রিক স্ক্রিন। জাপান এমন ইলেকট্রিক স্ক্রিন
মেশিন তৈরি করেছে যা মানুষের ত্বকের মতো নমনীয় এবং এটি শরীরের স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে পারে। এই বিশেষ ধরনের স্ক্রিন শরীরে লাগানো হলে এটি হৃদস্পন্দন, রক্তচাপ, অক্সিজেন লেভেল এমনকি ডিহাইড্রেশনের মাত্রাও নিয়ন্ত্রণ করতে পারবে। শুধু তাই নয়, এটি ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে সরাসরি আপনার স্মার্টফোন বা হাসপাতালের সার্ভারে তথ্য পাঠিয়ে দিতে পারে, যাতে করে ডাক্তাররা রিয়েল টাইম আপডেট পেয়ে যায়। এই প্রযুক্তি বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেসব মানুষের স্বাস্থ্যের সমস্যা হয় সেগুলো পর্যবেক্ষণে বিশেষ ভূমিকা রাখবে। এমনকি ক্রীড়াবিদদের জন্য এটি অত্যন্ত কার্যকর হতে পারে, কারণ এটি শরীরের ফিটনেস ট্র্যাক করতে সাহায্য করবে। আসলে জাপানের প্রযুক্তি দেখলে মনে হয় সত্যি তারা যেন 2050-এ বসবাস করছে। ফ্লাইং ট্রেন। আপনি কি জানেন জাপান এমন একটি ট্রেন তৈরি করেছে যা হাওয়ায় ভাসতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, জাপানে ম্যাগলেভ ট্রেন চালু হয়েছে যা চাকার পরিবর্তে চুম্বক শক্তির সাহায্যে বাতাসে ভেসে আসে। সাধারণ ট্রেনের মতো এটির কোনো চাকাই নেই। ট্রেনটি তড়িৎ চৌম্বকীয় শক্তি ব্যবহার করে লাইন থেকে প্রায় 10 সেন্টিমিটার উপরে ভাসে এবং ঘর্ষণ ছাড়াই ছুটতে পারে। এর ফলে এটি এতটাই দ্রুত গতিতে চলতে পারে যে বিশ্বের অন্য কোনো ট্রেন এর ধারের কাছেও আসতে পারে না। এই ট্রেনের গতি প্রতি ঘন্টায় 600 কিলোমিটার, যা টোকিও থেকে ওসাকা যেতে মাত্র 1 ঘন্টায় সময় নেয়, যেখানে সাধারণ ট্রেন 4 ঘন্টার বেশি সময় লাগতে পারে। ফ্লাইং কার। আপনি কি কখনো শুনেছেন যে গাড়ি আকাশে উড়তে পারে? জাপানে এখন ফ্লাইং কার তৈরি হচ্ছে যা ভবিষ্যতে আকাশে উড়বে এবং যানজটের সমস্যা শেষ করবে। জাপানি কোম্পানি ইতিমধ্যে ফ্লাইং কারের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। এই গাড়িগুলো দেখতে অনেকটা ড্রোনের মতো, তবে এতে একজন বা একাধিক মানুষ সহজেই বসতে পারে। এই ফ্লাইং কার বিশেষ ইলেকট্রিক মোটর ও অটোনোমাস প্রযুক্তি ব্যবহার করে বাতাসে উড়তে পারে এবং এটি পুরোপুরি বিদ্যুৎ চালিত হওয়াতে সম্পূর্ণ পরিবেশ বান্ধব। কল্পনা করুন, ভবিষ্যতে এই গাড়িগুলো যদি বিশ্বব্যাপী চালু হয় তাহলে ট্রাফিক জ্যামের সমস্যা একেবারে শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, এটি জরুরি মেডিকেল ট্রান্সপোর্ট এবং দ্রুতগামী পরিবহন ব্যবস্থায় বিপ্লব ঘটাবে। রোবটিক হোটেল। ধরুন আপনি একটি হোটেলে ঢুকলেন কিন্তু সেখানে কোনো মানুষ নেই। রিসেপশনে একজন রোবট আপনাকে স্বাগত জানাচ্ছে এবং আপনার চেক ইন করে দিচ্ছে, এমনকি লাগেজও বয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, জাপানে এমন একটি হোটেল রয়েছে যার নাম হলো হেন্না হোটেল। এটি বিশ্বের প্রথম সম্পূর্ণ রোবট দ্বারা পরিচালিত হোটেল, যেখানে চেক ইন থেকে শুরু করে রুম সার্ভিস এমনকি বেড মেকিং পর্যন্ত সব কাজ রোবট করে থাকে। এখানে বিভিন্ন ধরনের রোবট রয়েছে, যেমন কিছু হিউম্যানের, কিছু ডাইনোসর আকৃতির, আবার কিছু এআই অ্যাসিস্ট্যান্ট যারা কাস্টমারদেরকে সাহায্য করে। আপনি যদি কখনো খাবার অর্ডার করেন তাহলে এই রোবটটি আপনার রুমে পৌঁছে দেবে।